এখন সবাই যাচ্ছে মানে আমার রেকর্ডও আমার বোন ভেঙে দিয়েছে আমার কোয়েল বোন কি বলবো আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে, যে রান্না বান্না চলছে, বৌদি রান্না করছে আর ভাই এখন মটরশুঁটি ছাড়া যে মা পেঁয়াজ পেঁয়াজ কাটবে জানাব। তো তোমরা আমার সঙ্গে এই ভিডিওটাই থাকো, এনজয় করো। রসুনটা জামাইবু ছাড়াবে। এই যে সবাই রান্না বান্না করছে। এখানে হচ্ছে আটা সরি ময়দা মাখা হচ্ছে। এখানে এখন লুচি হবে, তো সেটাকে ময়াম দেওয়া হচ্ছে ভালো করে। তো সবাই মিলে মাখছে দিদিরা আর কোয়েল। এই যে হচ্ছে মিষ্টি দুষ্টু কই। তো চলো আজকে দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো। আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের পিকনিক হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ হবে। তো এখনো সবাই এসে পারেনি, তো যারা যারা আছে তাদের মধ্যেই হচ্ছি এখন। আর সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আজকে আমরা একটু উঠতে দেরি করে দিয়েছি, কালকে রাতের একটাই শুয়েছিলাম। তো সেই জন্য একটু উঠতে বেলা হয়ে গেছে, রান্না হচ্ছে, বৌদি রান্না করছে, তোমাদেরকে দেখালাম। আর সবাই মাংস টাংস নিয়ে এসছে। তো চলো আজকে দিনে তোমরা এনজয় করো। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং অনেক অনেক ভালো আছো, আনন্দ করছো। তো সবাই এইভাবেই আনন্দ করতে থাকো এবং আমার সঙ্গে থেকো। তো চলো তোমাদের সঙ্গে আজকে দিনটা পুরোপুরি শেয়ার করবো আমি। এই যে এখন সবাই যাচ্ছে, এরা যাচ্ছে মায়াপুর, রুচিরা আমাদেরকে রেখে, রুচিরা ভীষণ স্বার্থপর, দেখো আমাদেরকে রেখে চলে যাচ্ছে। আবার মটরশুঁটিও খাচ্ছে, আবার মটরশুঁটিও খেয়ে নিচ্ছে। এই তুই যাচ্ছিস, চলে আবার খাই যাচ্ছিস কেন রে? হ্যাঁ, রুচিরা মায়াপুর যাচ্ছে। আর এই যে আমাদের পিকনিকের কাজকর্ম চলছে, এইটা হচ্ছে বুবি। হ্যাঁ বুবি, তাকা তাকা, খাওয়া যায় বো না? এই যে আমাদের আলুর দম তৈরি, সুন্দর একটা ফ্লেভার আসছে আর কালারটাও সেই হয়েছে। আর এই যে সবাই, হ্যাঁ বৌদিকে দেখিয়ে নিচ্ছে, সবাই সবাইকেই দেখিয়ে নিয়েছে। ওই যে হচ্ছে মিষ্টি, জামাইবাবু রসুন ছাড়াচ্ছে, ভাই মটরশুঁটি, এটা হচ্ছে বুবি, বুবি ছাড়াচ্ছে রসুন, মা কি ছাড়াচ্ছে পেঁয়াজ, ঘরে লুচি বেলা হচ্ছে, বেলা হচ্ছে, এখানে ভাজা হবে। এই যে টিটো ভাই বসো না, ওই যে বড় মা বাবা সবাই আছে পিকনিকে। হাই, এই যে হচ্ছে জামাইবাবু, দিদি, হ্যাঁ ওরা যাচ্ছে শান, হ্যাঁ ওরা যাচ্ছে কোথায় যাবে, মায়াপুর, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ এসে আবার হবে জয়েন। এই যে আমাদের এখন লুচি ভাজা হচ্ছে। সবাই এখন লুচি খাচ্ছে সকালের ব্রেকফাস্ট। আসো, এই যে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়েছে, কারণ যাচ্ছি কি সবজি কাটতে। হ্যাঁ হ্যাঁ, না না চলো, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বৌদি, হ্যাঁ বৌদি লুচি খাও, কেন জামা কাপড় কাচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারিতে। এখানে ওয়াশিং মেশিন নেই, তো সেই জন্য হাতে কাচতে হচ্ছে, ছাদে বসে কাচ্ছি। তো নিচে রান্না বান্না হচ্ছে, একবার দেখি।
লাস্টে আসলো একটার সময়, খাওয়ার সময় শুধু। কাজের ভয়তে দিদি আজকে একটাই এসেছে। এই যে আমাদের চিকেন রান্না হয়ে গেছে, ভাইরা এখন ফ্রাইড রাইস খাচ্ছে, ভাত, ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, চাটনি আর কি কি রে মিষ্টি। এই যে হাই, এই ওর নামটা যেন কি, বিশালী, বিশালী দুষ্টু, এরা সবাই ভাত খাচ্ছে, ওইদিকে বাবা বসেছে, তার পাশে বুবি, আর এরা সবাই এদিকে বসে বসে এখন গল্প করছে। শেষে এলো আর সুনুদি ঘরে, ভাইরা বেরিয়ে যাচ্ছে, ভাইরা চলে যাবে, আর আমরা খেতে বসেছি, সবাই খাওয়া দাওয়া করছে। না ভাইরা চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা 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 দিদি, বেশি আজকে মিস করবো তোমাদেরকে, আবার আসবি সবাই। কেউ আর ঠিকঠাক সময় দিতে পারল না, আগের থেকে করা যাচ্ছে, কেউ আর টাইম দিতে পারল না আসলে। আর যাদের টাইম দেওয়ার কথা না বললে 21 তারিখ আর বড় 29 তারিখ, সেই একজনে বললাম অনির্বাণের যে স্যার, উনি বলছে তুই যা 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 চলে যা চলে যা, একদিন আগেই চলে যা, আমি তোর আউটডোর করে দেবো। সেদিন আউটডোর ছিল, আউটডোর না করে চলে আসছেন। হ্যাঁ আমি ভিডিও করে দিই, দিদির পুরস্কার দিবেন, হ্যাঁ দিদির পুরস্কার দেখে যাও প্লিজ, হ্যাঁ পিঙ্কি তাকাও, সবাই আমাদের খাওয়া দাওয়ার পরে এখন আবারও গোল মিটিং বসেছে, তো এখন সবাই গল্প টল্প হচ্ছে, সময় নেই, হাতে 5 মিনিট সময় দিই, আর ওদিকে বাবা আর অনির্বাণ কি একটা মিস করছে, শোনা কি এখন চলে আসবে, হ্যাঁ
এখন বাজে 8:30, আমার তো খাওয়া হয়েই গেছে। আর এখন একটু মানে কি বলবো, রাতের এদের একটু এনজয়মেন্ট চলবে, গান ফান চলবে, নাচানাচি হবে, তো বাইরে গান তো চলছেই, যার জন্য আমি জানি না মানে গানটা আওয়াজটা পাচ্ছ কিনা তোমরা। তো সবাই এই যে এখানেই রয়েছে, সবাই বেরোচ্ছে, তো আজকে আমরা সারাদিন প্রচন্ড এনজয় করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেছে তারা ইনস্টাগ্রামে দেখে নিও আমি লাইভ দিয়েছি, আর ইউটিউবেও দিয়েছি এ টু জেড লাইফস্টাইলে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই থেকো, গুড নাইট এভরিওয়ান, বাই, সবাই বাই করে দাও, বাই, গুড নাইট, বাই বাই বাই।